হরি ঐ নম শিবায় হরি ঔ নম শিবায় হরিং নম শিব ঔ শ্রি মহকালুদ্র দেবায় নম ওং শ্রী মহকালুদ্র কাশিনাথ দেবায় নম ওং শ্রী মহাকালুদ্র বদ্রীনাথ দেবায় নম ওং শ্রি মহকালুদ্র মৃত্যুঞ্জয় দেবায় নম ওং শ্রী মহাকালুদ্র মহ মৃত্যুঞ্জয় দেবায় নম হরিং নম শিব হরিও নম শিবায় হরিও নম শিবায় হরিও নম শিবায় মহাকাল শ্রী মহাকালুদ্র দেবায় নম ওং শ্রী মহাকালুদ্র মৃত্যুঞ্জয় দেবায় নম ওং শ্রী রুদ্র। মহামৃত্যুঞ্জয় দেবায় নাম হরিং নম শিবায় হরিং নম শিবায় হরিও নম শিবায় ভক্তবান শিবকৃষ্ণ গুরুকুল সেবাশ্রমের থেকে তোমাদের সকলের মঙ্গল প্রার্থনা করি তোমাদের সকলের সফলতা প্রার্থনা করি তোমাদের সকলের আরোগ্য প্রার্থনা করি বহু চিঠি রয়েছে গত সেপ্টেম্বর মাসে প্রায় দুর্গাপুজো থেকে নতুন শুটিং করবার মতো সময় হয়নি আজকে আমি চেষ্টা করব বেশি বেশি করে চিঠির উত্তর দিতে যারা তোমরা চিঠি লিখতে চাও তোমরা কোন ঠিকানাতে চিঠি লিখবে তোমাদের যে ফোন যাচ্ছে সেই ফোন ফোন করলে তোমাদের তা বলে দেওয়া হবে আমি এই অনুষ্ঠানের মধ্যেও সে কথা দু একবার বলে দেব সবার আগে দেখব যে আজকের প্রথম চিঠি কি আছে আজকের প্রথম চিঠি আজকের প্রথম চিঠি লিখছ ও প্রণাম শ্রী দেবদাস মহারাজ আমি আপনার সৃষ্টি টিভি অনুষ্ঠানের এক নিয়মিত ভক্ত আপনার বিচার পদ্ধতি ভালো লাগে আমি একজন জন্ম থেকে দুঃখী শান্তি জীবনে পাইনি তাই আপনার স্মরণে এই পত্র লেখা বর্তমানে আমি এম এ হিস্ট্রি নিয়ে পড়েছি আমাদের সমাজ ব্যবস্থা যতই উন্নতি হচ্ছে প্রকৃতপক্ষে মানুষ তার সেই মধ্যযুগের বর্বরতা থেকে বেরিয়ে আসতে পারেনি তাই তো কন্যা দায়গ্রস্ত পিতা মাথা নত করে সমাজের অন্যায়ের কাছে আমি জানতে চাই যদি দয়া করে আমায় একটু ছক বিচার করে দিলে উপকৃত হব বিয়ে কবে হবে তোমার প্রথম প্রশ্ন বিয়ে কবে হবে মা এই মুহূর্তে তুমি টিভির পর্দায় তোমার এই জন্ম কুণ্ডলী সম্পর্কে তোমার যে জিজ্ঞাসা সেই সম্পর্কে তোমার যে চিঠি তা তুমি এই মুহূর্তে টিভির পর্দায় দেখতে পাচ্ছ বিয়ে কবে হবে কত দূরে হবে ভবিষ্যৎ জীবনে শান্তি আছে সরকারি চাকরি হবে কিভাবে যোগাযোগ হবে বিয়ের আমার জন্মসাল উনিশশো ছিয়াত্তর জানুয়ারি আট জানুয়ারি সময় সকাল পাঁচটা বৃহস্পতিবার বাংলাদেশের নারায়ণগঞ্জ যদি দয়া করে কৃপা করে পত্রটা বিচার করেন উপকৃত হব ইতি নাম মধুমালা কর্মকার বর্তমান স্থান উত্তর চব্বিশ তুমি এই চিঠি চিঠি এই বাই পোস্ট এসে পৌঁছেছে তুমি লেখাপড়া করেছ হিস্ট্রি অনার্স নিয়ে বাংলাদেশে তোমার জন্ম বাংলাদেশ থেকে তোমাদের এই দেশে চলে আসতে হয়েছে শুধুমাত্র তোমাদের নয় বাংলাদেশে অত্যাচারে কয়েক কোটি হিন্দু ভারতে এসে শরণ নিয়েছে আর তার মধ্যে তোমাদের পরিবারও তার শিকার সুতরাং ছোটবেলা বেশ কিছু দুঃখ কষ্টের মধ্যে তোমাদের কেটেছে বা কাটছে আর্থিকভাবে। ভাবে কারণ তোমরা বাংলাদেশের উগ্র মৌলবাদের শিকার আমি অবশ্যভাবেই তোমার চিঠির উত্তর দেব মা এই হলো তোমার জন্মকুণ্ডলী তোমার জন্মকুণ্ডলীতে মেষ রাশিতে আছে কেতু বিষ রাশিতে আছে মঙ্গল এবং মিথুন রাশিতে তোমার কোনো গ্রহ নেই কর্কট রাশিতে আছে শনি এবং সিংহ রাশিতে কোনো গ্রহ নেই কন্যা রাশিতে কোনো গ্রহ নেই রাহু আছে তুলা রাশিতে শুক্র আছে তোমার বৃশ্চিক রাশিতে লগ্নে আছে রবি তোমার ধনু লগ্ন বুধ তোমার আছে মকর রাশিতে কুম্ভতে কোনো গ্রহ নেই বৃহস্পতি এবং চন্দ্র তোমার আছে মিন রাশিতে মা আমি তোমার জীবন সম্পর্কে বলবো যখন তুমি এই চিঠি লিখেছো তখনও তোমার অনেক এজ হয়ে গেছে আর চিঠির আমি উত্তর দিচ্ছি তার বহু বছর পর কারণ প্রায় দশ হাজারের বেশি চিঠি আমাদের কাছে সবসময় পড়ে থাকে প্রায় এখন এগারো হাজার হয়ে গিয়েছে তো তুমি বিয়ের ব্যাপারে প্রথম প্রশ্ন করেছ বিগত প্রায় চার বছর মানে যখন তুমি চিঠি লিখছ তখন থেকে প্রায় চার বছর ধরে তোমার বিয়ের চেষ্টা তোমার পরিবার থেকে করছে কিন্তু বিয়ে তোমার ঠিক হচ্ছে না ফাইনাল হচ্ছে না না শুধু তুমি তোমার মতো যারা এই রকম অবস্থার সম্মুখীন বহু মা বাবা তোমরা আছো তোমরাও তোমাদের ছেলে বা মেয়েকে নিয়ে এরকম সমস্যার সম্মুখীন তোমার বিয়ে খুবই বিলম্বে রয়েছে খুব বিলম্ব বিয়ে তোমার বিয়েতে প্রচুর বাধা রয়েছে সবার আগে বলবো একটু নোট করে নেবে তোমার জন্মকুণ্ডলিতে তোমার জন্মকুণ্ডলিতে একত্রিশটি শুভযোগ আছে চব্বিশটি অশুভ যোগ আছে একত্রিশটি শুভ যোগ আছে এবং চব্বিশটি অশুভ যোগ আছে তার মধ্যে তোমার বিয়ের বিষয়ে তেরোটি বড় অশুভ যোগ তিনটি ছোট অশুভ যোগ মোট ষোলোটি অশুভ যোগ তোমার বিবাহ এবং বিবাহিত জীবনে রয়েছে যার মধ্যে তেরোটি খুবই বড় অশুভ যোগ আছে কি হয় প্রচুর পরিমাণে দাবি দাবা করবে তোমাদের তোমার পাত্রপক্ষ মানে যারা তোমাকে দেখতে আসে তারা প্রচুর পরিমাণে দাবি দাবা করবে মধুমালা কর্মকার তোমাকে যারা দেখতে আসে পাত্রপক্ষ সবকিছু দেখলো কথাবার্তা বললো দাবি দাবা প্রচুর করবে যেটা তোমাদের পরিবারের পক্ষে ফুলফিল করা সম্ভব নয় যেটা তোমাদের পরিবারের পক্ষে ফুলফিল করা সম্ভব নয় আর কি অযোগ্য যারা ছেলে হবে অযোগ্য পরিবার অযোগ্য ছেলে তারা বিবাহের জন্য খুবই উৎসাহী মানে এখনই বিয়ে করবে এই মুহূর্তে বিয়ে করবে সামনের মাসেই বিয়ে করবে দুমাসের মধ্যে বিয়ে করবে আর যারা যোগ্য তারা বিয়ের জন্য কোনো প্রকার উৎসাহ দেখাবে না ফিরে গিয়ে আর কোনো পজিটিভ ফোন করবে না বা তোমরা ফোন করলেও বলবে ঠিক আছে দেখব হবে হচ্ছে এই ধরনের কথাবার্তা বলবে এই ধরনের কথাবার্তা বলবে আর তুমি সম্বন্ধে বসতে বসতে মানে নিজেকে একটা পণ্য ভেবে ঠিক মানে দোকানের জামা কাপড় যেমন কেউ দেখে তাকে রিজেক্ট করল তো পণ্য বা জড় পদার্থের অভিমান হয় না কিন্তু মানুষের অভিমান হয় কি হবে তোমার তোমার আর সম্বন্ধে বসতে ইচ্ছে করবে না মানে বসে বসে না তোমার বিরক্ত লাগবে তোমার আর কোনো সম্বন্ধে বসতে ইচ্ছে করবে না তোমার আর কোনো সম্বন্ধে বসতে ইচ্ছে করবে না বুঝতে পারছো আমি কি বলছি যেটা তোমার এই মুহূর্তে শুরু হয়ে গেছে আর সবাই তোমাকে সম্পদের মাপ কাঠিতে মাপবে সুতরাং এই বিয়ের ব্যাপারটা খুব সমস্যা আছে আমি এক এক করে বলবো কোথায় কোথায় সমস্যা আছে তোমার লগ্নে রবি লগ্নে রবি থাক বা সপ্তমে রবি থাক লগ্নের রবি ইমিউনিটি পাওয়ারের পক্ষে ভালো রোগ প্রতিরোধ ক্ষমতা পক্ষে ভালো তোমার মধ্যে রোগ প্রতিরোধ করার ক্ষমতা ভালো থাকবে সে কথা ঠিক আছে কিন্তু বা সপ্তমের হোক এটি প্রত্যেকের ক্ষেত্রে ছেলে বা মেয়ে সবাই মিলিয়ে নেবে এটা তোমাদের বিবাহ বিবাহিত জীবনকে কি করবে

অর্থাৎ তোমার স্বামী তোমার প্রতি আদর যত্ন ভালোবাসা সবই থাকবে সব থাকবে এরপরও সে কিন্তু একাধিক নারীর প্রতি কিন্তু তার সম্পর্ক থাকবে লগ্নে রবি এরকমই বিবাহিত জীবন ইন্ডিকেট করে যেটা খুব একটি কিছু বিবাহিত জীবনে তোমার কিন্তু হ্যাপি হবার ক্ষেত্রে তুমি এবং নিজেকে কতটা এর জন্য তুমি তোমার মনকে তুমি অ্যাডজাস্ট করতে পারবে এটা খুব বড় কথা কিন্তু তোমার প্রতি তার সমস্ত রকম কর্তব্য দায়িত্ব থাকবে ষষ্ঠে আছে মঙ্গল তোমার মধ্যে রাগ আছে একদম কম নয় অভি প্রচন্ড অভিমানী স্বভাব তোমার আর এটা তোমার বিবাহিত জীবনে কিন্তু মতবিরোধ থেকে শুরু করে মামলা মকদ্দমা এটা বিবাহিত জীবনে তোমার মতবিরোধ থেকে শুরু করে মামলা মোকদ্দমা পর্যন্ত গিয়ে পৌঁছবে সুতরাং বিবাহিত জীবন কিন্তু খুব কিছু শুভ নেই বিবাহে প্রচুর পরিমাণে বাধা রয়েছে প্রথম কথা এখানে যেটা হচ্ছে বিবাহ বাধা যোগ বিবাহ ক্ষেত্রে যে তোমার বাধা যোগ যেটা যেটি প্রবলভাবে রয়েছে লগ্নে রবি শুক্রের নক্ষত্রে শুক্র দ্বাদশে লগ্নি রবি পূর্ব সারা শুক্রের নক্ষত্রে শুক্র দ্বাদশে শুক্র আছে অনুরাধা নক্ষত্রে শুক্র আছে অনুরাধা নক্ষত্রে। শনি নক্ষত্রে শনি তোমার এখানে অষ্টমে এবং তোমার জন্য মারক সুতরাং এখানে বিবাহ বাধক যোগ তৈরি হয়েছে এই বাধক যোগ যদি তোমার গ্রহ শান্তি না হয় তাহলে কিন্তু মা বিবাহে কিন্তু এগোবে না বিবাহ হবার কিন্তু সম্ভাবনা থাকছে না সেক্ষেত্রে কিন্তু বিবাহ কিন্তু এরকম সম্বন্ধ এসে এসে কিন্তু কেটে যাবে এবং ছত্রিশ বছর চার মাসের পর অযোগ্য পাত্রে বিবাহ এবং ছত্রিশ বছর চার মাসের পর অযোগ্য পাত্রে বিবাহ খুব ক্ষীণ যোগ সুতরাং বিবাহ বাধক যোগ যদি শান্ত না হয় গ্রহ শান্তি না হলে কিন্তু মা বিবাহ সাকসেস হতে পারবে না আবার বলছি একদম স্পষ্টভাবে মা শুনে নেবে বিবাহ বাধক যোগের গ্রহ শান্তি না হলে বিবাহ সফল হতে পারবে না মা এরপরে তুমি প্রশ্ন করেছ যে বিবাহ কত দূরে হবে যখন মা বিবাহের যোগেই এখানে যখন মা বাধা আছে তো মা কত দূরে হবার আর কোনো সম্ভাবনা নেই সুতরাং মা বিবাহ বাধক যোগের গ্রহ শান্তি না হলে মা সেটাও দেখা যাবে না যে বিবাহ কত দূরে হবে চাকরিজীবীর সাথে হবে নাকি ব্যবসায়ীর সাথে হবে সেগুলো মা দেখা যাচ্ছে না বিবাহ বাধক যোগের প্রতিকার না হলে এগুলো মা দেখা যাবে না তোমার কি সরকারি চাকরি হবে তোমার সরকারি চাকরি হবে কি হবে না সেই প্রশ্ন তুমি করেছ না মা তোমার এখানে সরকারি চাকরির কিন্তু অবস্থা নেই তোমার কিন্তু সরকারি চাকরির অবস্থা নেই কিভাবে যোগাযোগ হবে বিয়ের কিভাবে বিয়ের যোগাযোগ হবে কিভাবে বলতে তুমি এখানে বলতে চেয়েছো যে ইন্টারনেট ম্যাট্রিমনি বা ঘটক ইত্যাদি। তাহলে আমি তোমাকে বলবো যে ঘটক এবং নিউজ পেপার তোমার জন্য বেশি শুভ হবে ম্যাট্রিমনি অত কিছু শুভ তোমার জন্য হবে না তোমার জন্ম সময় ইত্যাদি দিয়েছ বিচার করতে বলেছো ইত্যাদি তোমার জন্মকুণ্ডলীতে সবচেয়ে শুভ অবস্থান আছে বৃহস্পতি চন্দ্র গজকেশরী চক্র যে চন্দ্র তোমার নবম্পতি এবং বৃহস্পতি তোমার লগ্নপতি এটি তোমাকে ভালো আর্থিক অবস্থান জীবনে প্রদান করবে এটি এটি তোমাকে জীবনে ভালো আর্থিক অবস্থান প্রদান করবে যদিও এটা কিন্তু মনে রাখবে অনেকে বলে থাকেন আমার বৃহস্পতি খুব ভালো জায়গাতে আছে আমি খুব জীবনে সফল হব ইত্যাদি ইত্যাদি বা আমার মেয়ের বা ছেলের বৃহস্পতি খুব ভালো অবস্থায় আছে সফল হবে ইত্যাদি মনে রাখবে এটা সত্য ত্রেতা দ্রাপর করি কি যুগ কলি কলিযুগে পাপগ্রহরা একশো শতাংশ শুভ ফল দেয় কারো যদি শনি খুব ভালো থাকে তাহলে সে হতে পারবে সে সে মাইন সম্পর্কিত বিষয়ে সে ভালো ব্যবসা করতে পারবে সে লেবার রিলেটেড মানে প্রোডাকশন সম্পর্কিত ভালো ব্যবসা করতে পারবে কারণ রাহু যদি খুব ভালো থাকে সে এক্সপোর্ট ইম্পোর্ট করতে পারবে কার যদি খুব কেতু যদি খুব ভালো থাকে তাহলে সে ম্যাথ এবং রিসার্চের কাজে পিএইচডি রিসার্চের কাজে খুব বড় সফলতা পেতে পারবে কারণ মঙ্গল যদি ভালো থাকে সে অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয়ে উচ্চ পদ উচ্চ ক্ষমতা লাভ করতে পারবে কলি জুকে পাপক গ্রহ তে একশো শতাংশ শুভ বা খারাপ ফল দেয় ভালো থাকলে ভালো ভালো শনি থাকলে ভালো ফল অশুভ শনি থাকলে অশুভ ফল শুভ রাহু থাকলে শুভ ফল অশুভ রাহু থাকলে অশুভ ফল কিন্তু কলি যুগে বৃহস্পতি শুক্র চন্দ্র যারা নৈসর্গিক শুভ গ্রহ তারা থ্রি পয়েন্ট একাদশে আছে রগ্নে আছে বলো খুব বিরাট জীবনে কিছু সফলতা পেয়েছ না নিজেকে একবার দেখো বিশেষ কিছু সফলতা কিন্তু পাবে না কোন সফলতা মানুষ দুটো জিনিস আয় করে যদিও যেহেতু স্কুল কলেজে আজকাল বিশেষত ওয়েস্ট বেঙ্গলে পারমার্থিক শিক্ষা দেওয়া হয় না বাবা মাও শিক্ষা দেয় না গীতা ফিলোজাফি পর গীতার থেকে বড় ফিলোসফি বুকস আর ভগবানের থেকে বড় ফিলোসফার কে আছেন আবোল তাবুল ফিলোসফিতে ভর্তি আছে এইচএস বি এম এর বইপত্র তারপরে এম এ যারা পাশ করে গেছে তারা যেন তেইশ বছর লেখাপড়া করবার পরে তোমার কি মূল্যায়ন আট হাজার দশ হাজার টাকার একটি জব তাও সবাই পায় না তাও পায় না সুতরাং আমাদের বেদ গীতা ভগবানের মুখনিস্থিত বাণী এর থেকে কোনো বড় ফিলাম না স্কুল কলেজে পড়ানো নিষেধ আছে বলতে গেলে অন্য ধর্মকে পড়ানো বৈধ খ্রিস্টান মিশনারি স্কুলে তারা তাদের ধর্ম শেখে মাদ্রাসাতে তারা তাদের ধর্ম শেখে হিন্দুরা তাদের ধর্মকে শেখে না ধর্ম সম্পর্কে অজ্ঞ লেম্যান জিও ফলে কি হয় দেখবে বাঙালি হিন্দু হিন্দু বাঙালি শিক্ষিত ছেলে মেয়ের যারা মা বাবা তাদের স্থান হয় বৃদ্ধাশ্রমে এর জন্য ছেলে মেয়ে দায়ী বিষয়টা এরকম নয় যেমন গাছ বুনবে ওরকম গাছই হবে জ্যাসে বোবে কাটবে যারা ছোটবেলা থেকে পারমার্থিক শিক্ষা দেয় তাদের ফলাফল শুভ হয় অন্যতায় ছেলে এম বিবিএস ডক্টর এসে প্রশ্ন করে ছেলে মেয়ে আমাকে দেখবে তো বা আমাকে দেখে না ইত্যাদি ইত্যাদি সুতরাং আয় দু প্রকার একটি আর্থিক একটি পারমার্থিক একটি আয় হলো আর্থিক একটি আয় হলো পারমার্থিক বহুবার আপনাদেরকে সে কথা বলেছি অর্থ আয় সাথে সাথে পারমার্থিক আয়ও খুব প্রয়োজন কারণ তুমি যে অর্থ আয় করো তার মাত্র 10%ই তো তোমার কাজে ব্যবহার হয় আমি আজকে আর সেই ব্যাপারে ডিটেইলসে যাচ্ছি না আমি এই চিটি আজকে সম্পূর্ণ করবার দিকে বেশি মনোযোগ দেব বিয়ের যোগাযোগ কিভাবে হবে পরিচিত ম্যাট্রিমনি থেকেও বেশি শুভ হবে নিউজপেপার বা ঘটক কিন্তু বিয়ের ক্ষেত্রে তেরোটি বড় এবং তিনটি ছোট বাধা আছে এগুলি তোমার দ্রুত থেকে দ্রুত গ্রহ শান্তি করা প্রয়োজন যারা তোমরা দেখলে যে তোমাদেরও বা তোমাদের ছেলে মেয়েদের জন্মকুণ্ডলিতে এরকম সমস্যা আছে তোমরাও আর কোনো প্রকার দেরি বা বিলম্ব না করে চেষ্টা করবে দ্রুত থেকে দ্রুত দ্রুত থেকে দ্রুত গ্রহ শান্তি করবার এরপর দেখব যে এর পরবর্তী চিঠি কে লিখেছো যারা তোমরা চিঠি লিখতে চাও তোমরা চিঠি লিখবে শিবকৃষ্ণ গুরুকুল সেবা আশ্রম বাবা দেবদাস একশো তিরিশ নেহেরু নগর পোস্ট অফিস মাহেশ পিএস শ্রীরামপুর জেলা হুগলি বাস স্টপ মাসির বাড়ি বাস স্টপ পিনকোড নাম্বার সেভেন ওয়ান টু টু জিরো টু ওয়েস্ট বেঙ্গল তোমরা এই নাম্বারেই শুধুমাত্র চিঠি লিখবে আমরা দেখবো এরপরের চিঠি কি আছে যারা তোমরা এসে দেখা করতে চাও বা তোমাদের জ্যোতিষ পরামর্শ নিতে চাও তোমরা অবশ্য ভাবে ফোনে নাম লিখিয়ে আসবে উত্তর কলকাতায় গিরিশ পার্কে তোমরা পাবে উত্তর কলকাতাতে তোমরা গিরিশ পার্কে পাবে একদম মেট্রো স্টেশনের পাশে দক্ষিণ কলকাতা গড়িয়াহাট জংশনে পাবে শিলিগুড়িতে পাবে এবং তোমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে শ্রীরামপুর পাবে এছাড়া তোমরা মেদিনীপুর এবং বহরমপুরে পাবে কবে কোথায় ফোনে জেনে নেবে সশ্রদ্ধ প্রণাম সোনার বাংলা চ্যানেলে আপনার অনুষ্ঠান আমি প্রত্যেক দিন দেখি জীবনে আমি প্রচন্ড হতাশ হয়ে পড়েছি চাকরিতে আমার যোগ্যতা থাকা সত্ত্বেও প্রমোশন হচ্ছে না অনেক আশা ছিল নিজস্ব বাড়ি হবে তারপর বিবাহ করব কিন্তু মনে হয় না এই জীবনে সেই আশা আমার পূর্ণ হবে বর্তমানে আমার প্রায় 37 বছর বয়স ছোটখাটো বিষয়ে অযথা মাথা গরম হয়ে যাচ্ছে অফিসে উপরওয়ালার সাথে সম্পর্ক খারাপ হয়েছে এই বয়সে বিবাহ করলে সেটা কি সুখের হবে দয়া করে আমাকে দেখান আপনার আশীর্বাদ প্রার্থনা করছি নাম শ্যামল বড়ুয়া জন্ম তারিখ উনত্রিশে জুলাই উনিশশো সময় সন্ধে ছটা চল্লিশ মিনিট বাবা তুমি এই চিঠি আমাকে লিখেছ আর এই মুহূর্তে তুমি টিভির পর্দায় তোমার হাতের লেখা চিঠি তুমি দেখতে পাচ্ছ আমি সাইড এখানে টিভির পর্দাতে দেখাচ্ছি এখানে কোথাও তুমি তোমার জন্ম স্থান লেখনি। জন্ম তারিখ লিখেছ জন্ম সময় লিখেছ দিন বা রাত উল্লেখ করে সন্ধে বেলা ছটা চল্লিশ মিনিটে তোমার জন্ম সে কথা তুমি লিখেছ তুমি জন্ম স্থান লেখনি। তোমার নামও লিখেছ তো জন্মস্থান ছাড়া এই চিঠিটি সম্পূর্ণভাবে বিচার করা সম্ভব নয় যাদের জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান জন্মবার জানা নেই বা বাংলাতে জানা আছে ইংরেজিতে নেই বা শুধু মাস জানো বা শুধু বার জানো তাদের জন্য হাত দেখে প্লাম রিডিং করে জ্যোতিষ পরামর্শ দেওয়া সম্ভব এখানে বাবা তুমি জন্ম স্থান লেখনি খুব দুঃখের সাথে আমাকে এই চিঠিটিকে বাতিল করতে হচ্ছে তুমি অফিস পলিটিক্স এর শিকার এবং তুমি তোমার সমস্ত রকম যোগ্যতা থাকা সত্ত্বেও তোমার হচ্ছে না সেটা হচ্ছে যে প্রমোশন আমি আলোকপাত করতাম কিন্তু জন্মস্থান না থাকবার জন্য চিঠিটি আমি উত্তর দিতে পারছি না আমরা পরের চিঠি কি আছে এর পরের চিঠি লিখছ গোবিন্দ সমাদার তুমি এখানে লিখছ বাবা শ্রী দেবদাস মহাশয় আমি আমার এই রাশি চক্রটি পাঠালাম আপনি এর বিচার বিশ্লেষণ করে দিলে আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো তুমি এখানে লিখছো জন্মস্থান কলকাতা নাম গোবিন্দ সমাদদার রাশি মকর লগ্ন কর্কট ওগুলো না লিখলেও হতো রাত্রি নটা কুড়ি মিনিটে জন্ম জন্ম বারোই ডিসেম্বর উনিশশো সাল জন্মবার শুক্রবার এই সব প্রশ্ন জানার জন্য সরকারি চাকরির যোগ আছে কিনা যদি সরকারি চাকরি হয় তবে তা কবে হবে বিয়ের যোগ কোন বছর হবে কোন কোন রাশি এবং লগ্নের সঙ্গে বিয়ে হলে ভালো হবে বাড়ি এবং গাড়ি কোন বছর হবে সরকারি চাকরিজীবী মেয়ের সঙ্গে বিয়ে হবে কিনা বাবা আমি তোমার জন্মকুণ্ডলিটি এখানে বিশ্লেষণ করব অবশ্যভাবে যা কিছু তোমার প্রশ্ন আছে বাবা এই চিঠি তুমি আমাকে পাঠিয়েছ আর বাই পোস্ট এই চিঠি আমার কাছে এসে পৌঁছেছে এই মুহূর্তে তুমি টিভির পর্দা এর এরভলটা তুমি দেখতে পাচ্ছ বাই পোস্ট এটি এসে আমার কাছে পৌঁছেছে এই হলো তোমার জন্ম কুণ্ডলী বাবা তোমার যে জন্ম কুণ্ডলী সেটি আমি এখানে বিশ্লেষণ করছি তোমার লগ্ন হলো কর্কট আগামী ওপর থেকে বলি তোমার মেষ রাশিতে কোনো গ্রহ নেই বৃষ রাশিতে কোনো গ্রহ নেই মিথুনে কোনো গ্রহ নেই লগ্ন আছে কর্কটে এবং সাথে আছে রাহু এবং সিংহ রাশিতে কোনো গ্রহ নেই বৃহস্পতি শনি তোমার আছে বৃহস্পতি এবং শনি আছে তোমার কন্যা রাশিতে তুলা রাশিতে আছে শুক্র রবি এবং বুধ আছে বৃশ্চিক রাশিতে মঙ্গল আছে তোমার ধনু রাশিতে এবং চন্দ্র এবং কেতু আছে তোমার মকর রাশিতে কুম্ভ রাশিতে কোনো গ্রহ নেই এবং মিন রাশিতে কোনো গ্রহ নেই বাবা তোমার লগ্নে আছে রাহু তোমার মনে অনেক আশা আছে বা অনেক তোমার ইচ্ছা আছে কিন্তু তোমার লগ্নপতি চন্দ্র সপ্তমে গ্রহণযোগে আক্রান্ত লগ্নপতি চন্দ্র সপ্তমে গ্রহণ যোগে আক্রান্ত অর্থাৎ তুমি জীবনে যা কিছু পেয়েছ তাতে তুমি সন্তুষ্ট একেবারেই থাকবে না তোমার মনে অসন্তোষ খুব থাকবে মানে অসন্তুষ্টি ভাব তোমার মনে খুব বেশি পরিমাণে থাকবে লগ্নপতি চন্দ্র তোমার সপ্তমে গ্রহণযোগে আক্রান্ত ফলে স্বাস্থ্য শুভ যাবে না স্বাস্থ্য শুভ যাবে না সর্দি কাশি গলায় কোনো সমস্যা টনসিল ফ্যারেঞ্জাইটিস ম্যারেঞ্জাইটিস ইত্যাদি ধরনের সমস্যাগুলো আসবে এবং সর্দি কাশি কাফেন কোল্ড ব্লাড প্রেশার ব্লাড সুগার ইউরিনের সমস্যা শরীরে কোন স্থানে জল জমে যাওয়া ইত্যাদি থেকে তোমাকে বারবার শারীরিক ক্লেশ পেতে হবে তোমার মুখটা একটু বড় এবং মাথাটাও মানে খুব ছোট নয় একটু বড় আকৃতি তোমার মনে খুব আশা অনেক কিছু আছে ফ্রেন্ড সার্কেল বা সমাজে বহু লোক তোমার সাথে পরিচিত থাকবে বা তোমার সাথে তাদের খুবই ভালো সম্পর্ক থাকবে তোমার প্রশ্ন যেটি তোমার এক নম্বর প্রশ্ন সরকারি চাকরি যোগ আছে কিনা সরকারি চাকরি যোগ আছে কিনা বাবা তোমার এখানে সরকারি চাকরি কিন্তু দেখা যাচ্ছে না তুমি বলেছো যোগ আছে কিনা যোগ থাকার অন্য বিষয় যে হবে কি হবে না তাতে এরকম যা তোমার অবস্থান আছে তাতে কিন্তু সরকারি চাকরি হবার মতো অবস্থা নেই সরকারি চাকরি হবার মতো অবস্থা নেই যদি সরকারি চাকরি হয় তবে তা কবে হবে যখন সরকারি চাকরি হবার মতো অবস্থা নেই তো কবে হবে এই প্রশ্নেরও আর কোনো কারণ নেই বিয়ের যোগ কোন বছর হবে তোমার বিয়ের যোগ অনেক কম বয়সে লাভ ম্যারেজ অনেক কম বয়সে একদম কম বয়সে তোমার লাভ ম্যারেজ হয়ে উঠছে মানে লাভ অ্যাফেয়ার্স হয়েছে লাভ অ্যাফেয়ার্স হয়েছে কিন্তু সে বিয়ে তোমার শুভ নয় তোমার বিয়েটা শুভ হচ্ছে তেত্রিশ বছর ন মাসের পর বিয়েটা করা উচিত শুভ তো বলবো না কারণ তোমার সপ্তমে চন্দ্র এবং রাহু তোমার গ্রহণযোগ আছে সুতরাং শুভ তো বলবো না কিন্তু বিয়েটা করা উচিত বছর মাসের পর যদিও তোমার জীবনে একাধিক লাভ অ্যাফেয়ার্স খুব ছোট ছোট বয়স থেকেই থাকবে তেত্রিশ বছর ন মাসের পর কোন কোন রাশি এবং লগ্নের সঙ্গে বিয়ে হলে তা ভালো হবে সেই জন্য ম্যারেজ ম্যাচমেকিং বা বিবাহ জোটক বিচার করা প্রয়োজন সেজন্য জন্য ম্যারেজ ম্যাচ বা বিবাহ বিচার করা প্রয়োজন তবে মিন রাশি বা লগ্ন শুভ অধিক শুভ হওয়ার সম্ভাবনা যদিও ম্যাচ মেকিং ছাড়া এরকম কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয় বাড়ি এবং গাড়ি কোন বছর হবে গাড়ি হবার তো কোনো সম্ভাবনা তেমন নেই মানে যাকে গাড়ি মানে ফোর হুইলারের কথা বলছি টু হুইলার তোমার অবশ্য হবে ফোর হুইলারের মতো অবস্থা নেই বয়সে ফোর হুইলার তোমার কম ঊনপঞ্চাশ বছর তিন মাসের পর তোমার জীবনে ফোর হুইলার যোগ আছে টু হুইলার তোমার জীবনে একাধিক হবে আর বাড়ি একবারে নয় ধীরে ধীরে কয়েকবারে তিন থেকে চারবারে তিন থেকে চার বারে একটু ভালো বাড়ির কনস্ট্রাকশন তোমার জীবনে তুমি করতে পারবে উনচল্লিশ বছর ন মাসের পর উনচল্লিশ বছর নমাসের পর থেকে তিন থেকে তোমার হবে ফোর পঞ্চাশ বছর নাগাদ যে সময়টা তোমাকে বললাম খুব যে লাক্সারি ফোর হুইলার আছে এমন নয় সরকারি চাকরিজীবী মেয়ের সাথে বিয়ে হবে কিনা আবার যেখানে তোমার অসুবিধা আছে সেটা কিন্তু তোমার বিবাহিত জীবনের যেটা গ্রহণযোগ্য বিবাহিত জীবনে গ্রহণযোগ্যের জন্য কিন্তু সুখ শান্তি এখানে খুব স্থায়ী কিন্তু হবে না সরকারি চাকরি জীবী মেয়ের সাথে তোমার বিয়ে যোগ আছে সেটা তুমি করতে পারো কিন্তু সংসার যে তাতে খুব শান্তিপূর্ণ হবে তা কিন্তু নয় কারণ গ্রহণযোগ আছে এবং তোমার মাঙ্গলিক দোষ আছে তোমার জন্মকুণ্ডলিতে উনতিরিশটি শুভযোগ আছে এবং ছাব্বিশটি অশুভ যোগ আছে উনত্রিশটি শুভ যোগ আছে ছাব্বিশটি অশুভ যোগ আছে সেজন্য তুমি একটি একটি করে সবার আগে গ্রহণ যোগের প্রতিকার তুমি সবার আগে করবে আর তা শিবরাত্রির আগে করলে তোমার জন্য খুবই বেশি মঙ্গলময় হবে খুবই বেশি মঙ্গলময় হবে আমরা দেখব এর চিঠি কি আছে লিখছে জয় বাবা দেবদাস এটি সঠিক কথা না লেখা ছিল হরি ওং নম শিবায় জয় বাবা ভোলেনাথ মানুষ কে মানুষ ভগবান হন না ভগবান জন্ম মৃত্যুর আধীন নন এই ধরনের কথা ঠিক নয় কোন জয়কার এটা ঠিক নয় আমি একটি সাধারণ মানুষ ভগবানের নামে সর্বদাই জয় জয়কার হওয়া উচিত লিপ্ত শ্রী শ্রী পরম পূজ্য পদ ওং বাবা বাবা আমার শতকোটি প্রণাম গ্রহণ করবেন ঠিকই আছে কিন্তু ওপরে তোমার অবশ্যই ভগবানের নাম নেওয়া উচিত ছিল আমি একটি চিঠিটি এখানে লিখছি খুব লজ্জা লাগছে এটি আমার দেখাতে জয় বাবা ভোলেনাথ হওয়া উচিত ছিল কোনো মানুষ এই পথ পেতে পারে না ভগবানের পথ সব থেকে উঁচু সে পদ পৃথিবীর কেউ পেতে পারে না গুরুদেবের পদ ভগবানের চরণে মা বাবার পদ ভগবানের চরণে ভগবান জন্ম মৃত্যু জরা ব্যায়েদের আধীন নন তিনি সত্যরজতম গুণের আধীন নন এগুলির অতীত একটু জানা দরকার লিখচ আমি আপনাকে ভীষণভাবে শ্রদ্ধা করি ভালো কথা আবারও বলছি সেটি ভালো কথা কিন্তু ভগবানের সমান কাউকে ভালোবাসা উচিত নয় আর ভগবানের সমান কাউকে শ্রদ্ধা করা উচিত নয় তো না সেই ভালোবাসা জীবনে টেকসই হয় আর না সেই শ্রদ্ধা জীবনে টেকসই হয় ভগবানের থেকে যদি কাউকে তুমি বেশি শ্রদ্ধা করো তো কিছুদিন পরেই তাকে তোমার শয়তান মনে হবে আর ভগবানের থেকে যদি কিছু কাউকে তুমি কোনোদিনও বেশি ভালোবেসে থাকো তো সে ভালোবাসা সবচেয়ে তোমার জীবনে বড় দুঃখের কারণ হবে ভগবানের মতো ভালো আর জীবনে কাউকেই বাঁচতে নেই তো চলো ঠিক আছে যা তুমি লিখছ সিটিভিএন আপনার অনুষ্ঠান দেখি মানে সিটিভিএন টিভিতে অনুষ্ঠান দেখো আজ বিশেষ প্রয়োজন আপনাকে স্মরণ করছি আমার বিনীত আবেদন যদি দয়া পরবশ আমার আমার মাথায় আপনি আশীর্বাদ প্রদান করেন জীবন মঙ্গলময় হয় বাবা আমি বিরাটিতে থাকি আমার নাম গৌরব মৈত্র আমি চব্বিশ বছরে পা দিলাম দু হাজার দশে গ্রাজুয়েট হয়েছি আমি সংস্কৃত অনার্স নিয়ে পড়াশোনা করছি এখন এম করছি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে জ্যোতিষ রুচি আছে আমি পৌরহিত্য করি বাবা তিন চার বছর ধরে শনি গ্রহে কুপ্রভাবে বহু টাকা নষ্ট হয়েছে এবং এখন আমি আর্থিক কষ্টের মধ্যে আছি সংসারে ভীষণ অভাব বাবা মা গর্ভধারিণীর সুগার কোলেস্টেরল লিভার বেড়ে গেছে চিকিৎসা করাতে পারছি না মূল সমস্যা চাকরি পাচ্ছি না সরকারি শিক্ষক হতে চাই শিক্ষকতা করার খুব ইচ্ছে এই লাইনে যেতে চাই যদি দরা যদি আপনি দয়া আমার সরকারি চাকরি হবে না নিজস্ব বাড়ি সম্পত্তি হবে কিনা এই বিষয়ে জানতে চাই আত্মীয় স্বজন ভীষণ শত্রুতা করছে বাবা জমি টাকা ঠকিয়ে দিয়েছে আমাকে এবং আমার বাবাকে জন্মদাতা প্রতিকার করুন বাবা পিতা চাই গৃহশত্রুর জ্বালায় শান্তিতে খেতে পর্যন্ত পাচ্ছি না যদি প্রতিকার দেন আপনার কুশল কামনা করি ও ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনি এইভাবে ঈশ্বর সৃষ্ট জীবের মঙ্গল কামনা করুন আমার জন্ম তারিখ ও সময় ১৬ অক্টোবর উনিশশো কলকাতা এস এস কেম হসপিটাল সময় দশটা পি এম রাত দশটা জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান আছে আবার তুমি এখানে বিশেষ মার্ক করেছো স্টার মার্ক করেছো যতদিন চাকরি না পাবো ততদিন কি করব চাকরির সময় কখন আসবে সরকারি চাকরি হবে তো স্ত্রী সন্তান ভাগ্য কিরূপ হবে ইতি আপনার ভক্তবাদ গৌরব মৈত্র নম্বর এইট ফোর টু জিরো টু থ্রি টু জিরো থ্রি ফোর বাবা তুমি এই চিঠি লিখেছ আর এই মুহূর্তে টিভির পর্দায় তুমি তোমার চিঠি হাতের লেখা চিঠি তুমি দেখতে পাচ্ছ বাবা এই হলো তোমার গ্রহ অবস্থান তোমার মেষ রাশিতে আছে বৃহস্পতি বৃষ রাশিতে কোনো গ্রহ নেই এবং তোমার মিথুন রাশিতে আছে লগ্ন কর্কট রাশিতে আছে চন্দ্র তোমার সিংহ রাশিতে কোনো গ্রহ নেই কন্যা রাশিতে আছে রবি কেতু এবং মঙ্গল আবার বলছি কন্যা রাশিতে আছে রবি কেতু এবং মঙ্গল বুধ এবং শুক্র বুধ এবং শুক্র তোমার আছে তুলা রাশিতে শনি তোমার আছে বৃস্তিক রাশিতে ধনু রাশিতে কোনো গ্রহ নেই মকর রাশিতে কোনো গ্রহ নেই কুম্ভ রাশিতে কোনো গ্রহ নেই এবং তোমার মিনে আছে রাহু এবং তোমার মিনে আছে রাহু এই হল তোমার জন্মকুণ্ডলী তোমার জন্মকুণ্ডলিতে বত্রিশটি শুভযোগ আছে চৌত্রিশটি অশুভ যোগ আছে তোমার জন্মকুণ্ডলীতে বত্রিশটি শুভ যোগ আছে চৌত্রিশটি অশুভ যোগ আছে অর্থাৎ শুভ যোগের থেকে অশুভ যোগ তোমার বেশি আছে তুমি এই যে যে সংস্কৃত নিয়ে লেখাপড়া বা পৌরহিত্যের কাজে তুমি এসেছ এটি হলো বৃহস্পতি লগ্নে একাদশে থাকবার জন্য কিন্তু সে বৃহস্পতি উল্টো দিকে আছে বুধ এটি ধননাশ যোগ নাজ যোগ এটি তোমাকে সঠিক সিদ্ধান্ত নিতে বাধা দেবে এটি তোমাকে সঠিক সিদ্ধান্ত নিতে বাধা দেবে এবং তার সাথে সাথে আর্থিক সফলতা লাভে বাধা দেবে এটা কোনোদিনই তোমাকে খুব শক্তিশালী ধন যোগ তোমার জীবনে তৈরি করতে দেবে না বাধা দেবে এবং আছে তোমার চন্দ্র ধনস্থানে সেই চন্দ্র একা চন্দ্র সক্ষেত্রে হচ্ছে কর্কট রাশিতে তার সাথে কোনো গ্রহ নেই তার দুদিকে কোনো গ্রহ নেই এই মুহূর্তে তুমি টিভির পর্দায় তোমার ছকটা দেখতে পাচ্ছ আমি এখানে করছি দেখো এখানে চন্দ্র একা আছে তার সাথে গ্রহ নেই দুদিকে কোনো গ্রহ নেই এটি হচ্ছে কেমদ্রুম যোগ এটি একটি চরম দারিদ্র যোগ খুব আর্থিক মানে অনটনের মধ্যে তোমাকে চলতে হচ্ছে মানে কি বলবো মানে বাস ভাড়া অটো ভাড়া গুনে নিয়ে তোমাকে বেরোতে হয় মানে খুঁজে এরকম ভাবে অবস্থা খুবই মানে এটি সমস্যাদায়ক অবস্থা আর কি রবি কেতু মঙ্গল অঙ্গারক যোগ গ্রহণযোগ যোগ গ্রহণযোগ তুমি প্রশ্ন করেছো সরকারি চাকরি আছে কি না খুব ইম্পর্টেন্ট তোমার এই কোয়েশ্চেন খুব ইম্পর্টেন্ট তোমার এই প্রশ্ন অঙ্গারক যোগ গ্রহণযোগ তুমি তোমার মধ্যে কি বলবো বুদ্ধিমত্তা আছে সবকিছু থাকা সত্ত্বেও খুব রাগ হয়ে যায় তোমার মধ্যে মাঝে মাঝে মধ্যে খুব ভাবে রাগ হয়ে যায় ক্রোধ এসে যায় আর কি হলো এই যে তুমি যে এম যে করলে হ্যাঁ মনের মতো নাম্বার কিন্তু হলো না সর্বদাই তোমার কিন্তু বারো পার্সেন্ট আঠেরো পার্সেন্ট উনিশ পার্সেন্ট মানে এক কথা কি বলবো বারো থেকে একুশ পার্সেন্ট নাম্বার কম পেয়েছো বারো থেকে একুশ পার্সেন্ট নাম্বার তুমি কম পেয়েছো মনের মতো কিন্তু তুমি বাবা এখানে পারফর্ম করতে পারো নি তোমার জন্মকুণ্ডলিতে শুভ যোগের থেকে অশুভ যোগের সংখ্যা অনেকটাই বেশি শুভ যোগের থেকে অশুভ যোগের সংখ্যা অনেকটাই বেশি তোমার বৃহস্পতি যে একাদশে আছে সে বৃহস্পতিও কিন্তু মানে বক্রি অবস্থাতে আছে রেক্টোগ্রেট অবস্থাতে আছে রেক্টোগ্রেট অবস্থাতে আছে এই মাত্র বলছিলাম যে কলিযুগে শুভ গ্রহ থার্টি থ্রি পয়েন্ট থ্রি পার্সেন্ট আর অশুভ গ্রহগুলো হান্ড্রেড পারে অশুভ গ্রহগুলো যদি শক্তিশালী থাকে মানে যারা নৈসর্গিক অশুভ গ্রহ শনি রাহু কেতু রবি মঙ্গল এবং বুধ যার সাথে আছে শুভ গ্রহের সাথে থাকলে শুভ ফল দে অশুভ গ্রহের সাথে থাকলে অশুভ ফল দেবে কারণ বুধ হলো চঞ্চলমতি বালক গ্রহ তো অশুভ গ্রহগুলো যদি শক্তিশালী থাকে তাহলে একশো শতাংশ শুভ ফল দেবে অশুভ গ্রহগুলো যদি অশুভ অবস্থায় থাকে একশো শতাংশ অশুভ ফল দেবে কিন্তু শুভ গ্রহ বৃহস্পতি চন্দ্র শুক্র বুধ যদি শুভ গ্রহের সাথে থাকে তো শুভ বলছিলাম এরা থার্টি থ্রি পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্টই শুভ ফল দিতে পারে তো বৃহস্পতি তোমার এখানে রেট্রোগ্রেড অবস্থাতে আছে বৃহস্পতি তোমার এখানে খুব শক্তিশালী নেই খুব শক্তিশালী নয় বৃহস্পতি সুতরাং তুমি যেটা হচ্ছে প্রশ্ন করেছ আমি এই প্রশ্নের উত্তর আগামী দিন আমি সম্পূর্ণ করব এখানে সমস্যা অনেকগুলি রয়েছে আর তুমি পুরো মানে জর্জরিত অবস্থাতে রয়েছ তুমি একদম মানে জর্জরিত অবস্থাতে রয়েছ মাঝে মাঝে মনে হয় আত্মহত্যা করে ফেলি মাঝে মাঝে মনে হয় আত্মহত্যা করে ফেলি কারণ তোমার মধ্যে কিন্তু আত্মহত্যা প্রবণতা কিন্তু বাড়তে থাকবে কারণ তোমার চন্দ্র ডিপ্রেশনের কারণ হবে চন্দ্র মনের কারক চন্দ্র মনের কারক গ্রহ সেই চন্দ্র তোমার আছে কেমদুর যোগে বেশ কিছু অসুবিধে তোমার এখানে কিন্তু বাবা রয়েছে অশুভ যোগের সংখ্যা আমি তবু কিছু বলছি লিখে নাও রবি রাহু গ্রহণযোগ মঙ্গল কেতু অঙ্গারক যোগ বা ছন্ন ছাড়া কেমুদ্রুম যোগ বা দারিদ্র যোগ বৃহস্পতি বুধ ধননাশ যোগ বক্রি বৃহস্পতি একাদশে ধনহানি যোগ আয়হানি যোগ অনেকগুলি অশুভ যোগ রয়েছে বিশ্লেষণ করবো আগামী দিন যারা তোমরা চিঠি লিখতে চাও তোমরা চিঠি লিখবে শিবকৃষ্ণ গুরুকুল সেবা আশ্রম একশো তিরিশ নেহরু নগর শিবকৃষ্ণ গুরুকুল সেবা আশ্রম বাবা দেবদাস একশো ত্রিশ নগর পোস্ট অফিস মাহেশ পি এস শ্রীরামপুর জেলা হুগলি বাস মাসির বাড়ি বাস স্টপ পিনকোড নাম্বার সেভেন ওয়ান টু টু জিরো টু যারা তোমরা কলকাতা আসতে চাও কলকাতা গিরিশ পার্ক মেট্রো স্টেশনের কাছে আসতে পারবে অথবা কলকাতা গড়িয়াহাট জংশনে আসতে পারবে যারা শিলিগুড়িতে আসতে চাও তোমরা শিলিগুড়িতে আসতে পারবে শিলিগুড়িতে তোমরা পাড়ায় আসতে পারবে যারা তোমরা শ্রীরামপুরে আসতে চাও হুগলি যেটা শ্রীরামপুর আসতে পারবে এছাড়া তোমরা মেদিনীপুর এবং বহরমপুরেও আসতে পারবে ওয়েস্ট বেঙ্গলের বাইরে তোমরা আসামে গৌহাটি শিলচর এবং তোমরা আগরতলা মানে ত্রিপুরা আগরতলায় আসতে পারবে সকলে ভালো থাকো মনকে স্থির করে বলো হলি